ওয়েলকাম টু এক্সাম ব্যাগেজ। তো আজকেও আমরা 10 ধরনের যে ইম্পর্টেন্ট টাইপ ম্যাথসগুলো হয়, তোমরা শুধু একবার, তোমরা অনেকেই তো অনেক এন্টারটেনমেন্ট নাটক টাটক দেখো ইউটিউবে, জাস্ট একবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার, জাস্ট মাত্র 25 মিনিটের একটি ক্লাস, তোমরা একবার দেখো। যদি তোমাদের মনে হয় যে না, ক্লাসটি সত্যি বেনিফিশিয়াল, তোমাদের প্রতিটি চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক থাকেই, তবে তোমরা যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। আর ক্লাসটি যদি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, তবেই তোমরা একটা লাইক করবে আর তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো চলো আমরা ক্লাসটি দেখে নিই। দেখো, কোশ্চেন নাম্বার 1। একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 36 কিমি/ঘন্টা গতিতে ও ফিরে আসে 45 কিমি/ঘন্টা গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতি কত? তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু থাকেই অ্যাভারেজ স্পিডের থেকে। তো এই টাইপের গড় গতির বের করার আমাদের ফর্মুলা কি? 2 × x y / হচ্ছে x + y। এই ফর্মুলাটার সাথে তোমরা সবাই পরিচিত, তো আমরা এই ফর্মুলাতেই ডাইরেক্ট পুট করব। ফার্স্ট রয়েছে 36 ইন্টু তারপরে 45 কিমি/ঘন্টা ইন্টু 2 করে দিলাম, ডিভাইড করে দেব 36 + 45। দেখো, 70 আর হচ্ছে 81, তাহলে 81 দিয়ে ডিভাইড করে দিলাম, 4 × 9 = 36, 9 + 5 = 45, 4 × 5 = 20, 40 কিমি/ঘন্টা আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার টু দেখো বলছে, প্রথম 101টি প্রকৃত সংখ্যার গড় কত? প্রকৃত অর্থাৎ কিনা ন্যাচারাল নাম্বারের গড় কত? তো এই টাইপের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ নাম্বার সিস্টেমের। তো তোমরা মুহূর্তের মধ্যে যদি মুখে মুখে কোশ্চেনটির অ্যান্সার করে দিতে পারো, তাহলে তোমরা ভিডিওটির অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করে অবশ্যই অ্যান্সারটি জানাবে। আমরা এই কোশ্চেনটি একটু পরে সলভ করছি, ঠিক আছে? সম্পূর্ণ ক্লাসটি হওয়ার পরে সলভ করছি, দেখবে এরপর থেকে তোমরা এই টাইপের কোশ্চেন মুখে মুখেই করতে পারবে। ক্লাস হচ্ছে এই টাইপের কোশ্চেন মুখে মুখেই করার জন্য, পেন লাগানোর জন্য নয়। কোশ্চেন নাম্বার 3 দেখো। তো কোশ্চেন নাম্বার 3 একটা খুবই ইম্পর্টেন্ট, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার, হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো, তোমার যদি জানা থাকে মেথডটা শর্ট ট্রিক্স, তাহলে তোমার কোনো রকম অসুবিধা হবে না। যদি না জানা না থাকে, তোমার এই কোশ্চেনের অ্যান্সার না করে তোমাদের চলে আসতে হবে। জাস্ট কি এখানে উচ্চতা দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার, 6 এর স্কোয়ার করে দাও, তাহলে 6 এর স্কোয়ার 36, একে √3 দিয়ে ভাগ দিয়ে দাও। এবার √3 দিয়ে যদি আমরা ভাগ দিই, উপরে কি 36 × √3 হয়ে যাবে, নিচে √3 × √3, তাহলে 36 √3, নিচে √3 × √3, রুটটা উঠে গিয়ে 3 হয়ে যাবে, 3 দিয়ে কাটো 12, অর্থাৎ কিনা 12√3² সেন্টিমিটার, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, খুবই ইম্পর্টেন্ট টাইপ, এটা সরল সুদ আর জটিল সুদ মিক্স কোশ্চেন। বার্ষিক 10% হারে 1000 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? তো তোমরা যদি এসআই আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটোর ফর্মুলা বের করে তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টকে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ কিনা সরল সুদটা বিয়োগ করবে, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এভাবে করতে যাও অনেকটা টাইমের ব্যাপার। তোমাদের এইটারই শর্ট ট্রিক্স আমি দুই ধরনের দেখাবো। প্লাস হচ্ছে, তোমরা যদি সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ কিনা সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদ আমাদের চ্যানেলের ক্লাসগুলি দেখে না থাকো, পুরো কনসেপচুয়াল ক্লাস রয়েছে। তোমরা জাস্ট বলবে সিম্পল ইন্টারেস্ট বাই এক্সাম ব্যাগেজ, দেখবে আমাদের পুরো প্লেলিস্ট চলে আসবে, তোমরা ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। তো দেখো,
আমরা ফার্স্ট কনসেপ্টে যাই। 10% হারে যদি 1,000 টাকার 2 বছরের সরল সুদ বের করি আমরা, দেখো সরল সুদ যদি বের করি 1,000 টাকার 2 বছরের 10% হারে বাই 100 এটা আসে, তাহলে জিরোর সাথে জিরো কেটে দাও, দুটো জিরো কেটে দাও, 10 দুগুণে 20, 200 টাকা। এবার যখন 2 বছরে 200 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, তার মানে কি প্রথম বছরেও 100 টাকা হয়েছে, পরের বছরেও 100 টাকা হয়েছে। এবার সুদের হার দেখো 10%, যদি 10% হয় তাহলে 100 টাকার 10% মানে কত হবে, 10 টাকা। 100 টাকার 10% মানে 10 টাকা হবে। তাহলে এই 100 আর 100 200 টাকা তো সিম্পল ইন্টারেস্ট, এটা তো সিম্পল ইন্টারেস্ট, আর এই 10 টাকাটা বেশি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে পার্থক্য কত, ডাইরেক্ট আমাদের এই 10 বেরিয়ে গেল, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা আসলো কনসেপচুয়াল এক ধরনের শর্টকাট। এবার তোমরা দেখো ট্রিক্স, ট্রিক্সটা দেখে নাও। এটা দেখালাম শর্ট কনসেপ্ট রয়েছে প্লাস আমাদের শর্টকাট মেথড, আর এবার হচ্ছে ট্রিক্স। দেখো এখানে কত টাকা দেওয়া রয়েছে, 1,000 টাকা গুণ সুদের হার কত, 10%, অর্থাৎ কিনা 10%-এর জন্য নিচে 100 চলে আসবে। এবার টাইমটা কত, 2 বছর, একে 2 দিয়ে গুণ করে দাও, মানে দুবার গুণ করে দাও, 10/100, দুটো জিরোর সাথে দুটো জিরো কেটে দাও। এবার নিচে 100-এর সাথে এখানটায় দুটো জিরো কেটে দাও, আলটিমেটলি অ্যান্সার কত পাবো আমরা, 10। তো তোমরা শিখলে আশা করছি তোমাদের পক্ষে বেনিফিশিয়াল হবে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 375 টাকার সরল সুদ 75 টাকা বৃদ্ধি পায়, তাহলে টাইমটা কত। তো এই ক্ষেত্রে টাইমটা আমরা কি করে বের করব, দেখো এখানে যেহেতু 5% করে বৃদ্ধি পেয়েছে সুদের হার, এখানে সরল সুদটাও সেই একই হারে কিন্তু 75 টাকাটা বৃদ্ধি পেয়েছে, তাহলে 75 টাকাই আমরা সরল সুদ ভাববো, সরল সুদটাই হচ্ছে 75। তাহলে এই 75-এর সাথে অলওয়েজ 100 গুণ হয়, সুদের সাথে অলওয়েজ 100 গুণ হয়, বাই আসলটা কত, 375 টাকা গুণ সুদের হার কত, 5%। তাহলে 5 দিয়ে 5 15 75, 15 দুগুণে 30, 3 15 5 15 75, তাহলে 25 দিয়ে এটা 4, জাস্ট এ মিনিট, তাহলে আমাদের 4 বেরিয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একবারেই তোমরা অ্যান্সার করতে পারবে। যদি কোনো একটা প্রশ্নতে তোমাদের প্রবলেম হয় তাহলে আমি রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটি অবশ্যই শুরুতে যাবে, তারপরে আবার রিভিশন করে ক্লাসটি আরেকবার পুনরায় শেষ পর্যন্ত দেখবে, দেখবে তোমাদের পুরোপুরি কনসেপ্ট পরিষ্কার হয়ে গেছে। এবার কোশ্চেন নাম্বার 6 দেখি আমরা। কোশ্চেন নাম্বার 6 দেখো খুবই ইম্পর্টেন্ট। এক্স ওয়াই জেড একটি যৌথ ব্যবসায় টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2:3:4 হয় এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত 4:3:2 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত। তো দেখো এগুলো হচ্ছে তোমাদের কি অংশীদারি কারবার থেকে তোমাদের এই টাইপের কোশ্চেন গুলো টানা, তো খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় দেখা যায়। তো আমরা একটা জিনিস জানি, মনে করো তুমি 100 টাকাটা ইনভেস্ট করলে কোনো একটা ব্যবসায়, সেটা 1 বছরের জন্য, তাকে আমরা 12 দিয়ে গুণ করি। এই 12 দিয়ে গুণ করার পরে এই 12টা কি নিলাম আমরা, 12টা হচ্ছে টাইম, অর্থাৎ কিনা সময় দিয়ে গুণ করেছি। 100টা কি এখানে আমার মূলধন, তাই তো? তাহলে মূলধনের সাথে কিন্তু সময়টা গুণ হয়ে কি আসছে, এটা লভ্যাংশ আসছে, অর্থাৎ কিনা আমার লাভ। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম এখান থেকে, একটা ফর্মুলা কি পেলাম, যে মূলধন গুণ সময় ইকুয়াল কি হয়, লভ্যাংশ। এটাই তোমাদের পয়েন্টস, আর পুরোপুরি অংশীদারি কারবার এইটার উপরেই ডিপেন্ড। তো দেখো কিভাবে হবে আমাদের, এখানে দেখো লভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে কত, না 4:3:2, 4:3:2 দেওয়া রয়েছে। এখানে সময়ের অনুপাত দেওয়া রয়েছে, কি বের করতে বলছে, বিনিয়োগের অনুপাত, অর্থাৎ কিনা মূলধন। তাহলে মূলধনটা যদি আমরা বের করতে চাই, এখানে মূলধন যেমন আছে তেমনই রেখে দাও, মূলধন ইকুয়াল এপাশে লভ্যাংশ, লভ্যাংশের নিচে ভাগ হয়ে যাবে সময়, অর্থাৎ কিনা লাভকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিয়ে দিই তবেই আমাদের মূলধন পাবো।
জাস্ট এটা যদি মূলধন হয়, সময়ের অনুপাত হচ্ছে 2:3:4, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ, 3 কে 3 দিয়ে ভাগ, 2 কে 4 দিয়ে ভাগ, ব্যাস আর কিছুই করার নেই। তাহলে 2 দিয়ে এটা কেটে দাও, 2, এটা 3, এটা 2। এবার কি আসলো, 2:1:2। এবার এই 2টাকে যদি উড়াতে হয়, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 2 4:2, একে 2 দিয়ে গুণ মানে 2 2 কেটে যাবে, তাহলে 1। তাহলে 4:2:1 আমাদের কোন অপশন রয়েছে, 4:2:1 অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি তোমাদের এর থেকে কনসেপ্ট পরিষ্কার কোথাও তোমরা পাবে কিনা আমার জানা নেই, তবে আশা করছি আমি তোমাদের আমার বেস্ট এই কনসেপ্টটা দিতে পেরেছি। কোশ্চেন নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7 কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে তোমাদের এক্সপিরিয়েন্স ছাড়া তোমরা বুঝতে পারবে না কোশ্চেনটা কতটা এক্সপিরিয়েন্স, এবং এর পর থেকে আজকের পর থেকে তোমরা মুখে মুখেই অ্যান্সার করবে। একজন নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায় এবং ফিরে আসে 12 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 5 কিমি/ঘন্টা হয়, তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? তো দেখো, তোমরা সাধারণত সমস্ত জায়গায় U+V আর U-V এই ফর্মুলা বেসডেই তোমরা করে এসছো, কিন্তু আজকে একটু অন্য টাইপ দেখো ট্রিক্স। দেখো এখানে আমাদের কি বের করতে বলছে, স্থির জলে নৌকার গতিবেগ। এখানে দেখো স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে 5 কিমি, তাহলে স্রোতের গতিবেগটা 5 নিয়ে নাও, গুণ যেহেতু নৌকার গতিবেগ বের করতে বলছে, তার মানে কি স্রোতের থেকে নিশ্চয়ই নৌকার গতিবেগ বেশি হয় অলওয়েজ। তাহলে বেশি যদি হয়, এ 8 ঘন্টায় কভার করছে, 12 ঘন্টায় কভার করছে, একটা 8 একটা 12, তাহলে এই দুটো প্লাস করে দাও, তাহলে 12 আর 8 20, ডিভাইড করে দেবো কত দিয়ে, যদি আমাদের বেশি আনতে হয়, বেশি কিমি পার আওয়ারে আনতে হয়, তাহলে নিশ্চয়ই এই দুটো মাইনাস করলে পরে যে ভ্যালুটা আসবে সেটাতেই সব থেকে বেশি স্পিডটা পাবো আমরা। তাহলে 12 থেকে 8 মাইনাস করে দাও 4, তাহলে 4 5 20, অর্থাৎ কি না 5 5 25 কিমি/ঘন্টা হয়ে যাবে নৌকার গতিবেগ, 25 অপশন নাম্বার বি। এর থেকে যদি শর্টে কোথাও কোনো ইনস্টিটিউট কেউ যদি দেখাতে পারে, তাহলে তোমরা বলো, আমি সেই কনসেপ্টটাই দেখানোর চেষ্টা করব। এর থেকে শর্টকাট প্রসেস আর নেই। এবার মনে করো যে এখানে স্রোতের গতিবেগের জায়গায় নৌকার গতিবেগটা দেওয়া থাকতো 25 কিমি/ঘন্টা, তোমাদের স্রোতের গতিবেগটা বের করতে বলা হতো, তাহলে যদি স্রোতের গতিবেগটা বের করতে বলা হতো তোমরা কিভাবে এগোবে। দেখো এখানে নৌকার গতিবেগটা আমাদের দেওয়া থাকতো, তাহলে নৌকার গতিবেগ গুণ নৌকার থেকে নিশ্চয়ই স্রোতের গতিবেগ কম হবে, তাহলে কম যখনই হবে তখন আমরা কি করব, নিশ্চয়ই কমটা এই 12 থেকে যদি 8 মাইনাস করি, তাহলে 4 সব থেকে কম আসবে, বাই করে দেব যদি এদের যে যোগফলটা 12 আর 8 20 দিয়ে যদি ডিভাইড দিয়ে দিই, তবেই সব থেকে কম আসবে। দেখো 4 5 20, 5 দিয়ে এটাকে কাটো 4, সরি 5 5, তাহলে দেখো স্রোতের গতিবেগ সেই 5 কিমি/ঘন্টাই বেরিয়ে গেছে যেটা এখানে দেওয়া রয়েছে। এর থেকে বেস্ট মেথড আর নেই, এটাই বেস্ট প্রসেস। কোশ্চেন নাম্বার 8 দেখো, কোশ্চেন নাম্বার 8 স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ। 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, ওই ট্রেনটি কত সময়ে 345 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করবে? তো জেনারেলি দেখো এই টাইপের কোশ্চেন তোমরা যদি কনসেপ্ট আকারে করো, তাহলে 125 যোগ 175, এই ডিস্টেন্সটা যাচ্ছে 20 সেকেন্ডে। এবার যদি এই ডিস্টেন্সটা 20 সেকেন্ডে যায়, ইকুয়াল টু সেই একই ডিস্টেন্সটা যাবে কত, 125 মিটার ট্রেনটার দৈর্ঘ্য যোগ 345 মিটার যে সেতুটা কভার করবে, সেই সেতুটার দৈর্ঘ্য বাই এক্স করবে, তারপরে সলভ করবে, এক্স এর ভ্যালু বেরোবে। আমরা ওভাবে যাব না, আমরা একবারে ডাইরেক্ট ট্রিক্সটা তোমরা দেখে নাও, প্রসেসটা
তোমরা এরপর থেকে এই টাইপের কোশ্চেন পেন ইউজ করবে না। দেখো আমাদের বের করতে হবে কি সেতুকে অতিক্রম করবে কত সময়ের, তাহলে 345 মিটার সেতুকে, ট্রেনটার দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে 125, তাহলে 345 আর 125 কত হবে, 300 আর 400, আর হচ্ছে 45 × 65 = 70। এখানে আমরা পাচ্ছি 470, তাহলে এই 470 ডিভাইড করে দেব এই যে 125 মিটার আর হচ্ছে 175 মিটার, এই দুটোর যোগফল দিয়ে, তাহলে 175 আর হচ্ছে 125, আলটিমেটলি দেখো 300 আসে। তাহলে 300 গুণ টাইমটা কত দেওয়া রয়েছে, 20 সেকেন্ড দেওয়া রয়েছে, তাহলে 20 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা যদি আমরা সলভ করি, 0 এর সাথে 0, 0 0 কেটে দাও, তাহলে এখানে একটা জিনিস দেখো, 47 গুণ 2 কত হয়ে যাবে, 98, 98 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, দেখো 3 3 এ 9, 3 3 এ 9, 3 2 এ 6, 32 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু এখানে 32 পয়েন্ট সামথিং কিচ্ছু নেই, জাস্ট আমাদের পূর্ণ সংখ্যায় রয়েছে 32, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে কি করলাম, তোমাদের এত বড় একটা ব্রড প্রসেস অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কোথাও কোনো একটা কোশ্চেনে প্রবলেম হবে তোমরা ক্লাসটি পুনরায় শুরু থেকে একবার দেখবে শেষ অবধি, এটা অন্তত রিকোয়েস্ট, তবেই তোমরা পুরোপুরি কনসেপ্ট শিখতে পারবে, আর এই কোশ্চেনগুলো তোমাদের লাগবেই, বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। যে কোনো চাকরির পরীক্ষায় কোশ্চেন নাম্বার 9, দুটি পাত্রে যথাক্রমে 5% ও 15% দুধ আছে, ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 20 লিটার ও 20 লিটার, 20 লিটার ও 20 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত হবে পার্সেন্টেজ আকারেই। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা যদি কনসেপচুয়াল করতে যাও অনেকটা ব্রড মেথড হবে, প্লাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তো এখানে দেখো 5% আর হচ্ছে 15%, এই দুটো রয়েছে, আর প্রথম ওই দুটি পাত্র পর পর, প্রথম পাত্র 20 লিটার, তার পরের পাত্র 20 লিটার, ঠিক আছে, ব্যাস এটা লিটার, এটা পার্সেন্ট। তাহলে দেখো প্রসেসটা কি করছি, ট্রিক্স, তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে আলাদা তোমাদের কিছু একটা শেখাবই, যার জন্য সেটাই শেখাচ্ছি, কনসেপ্ট নয়। এখানে দেখো কনসেপ্ট আকারে এখানে 5% মানে কি, তোমরা 1/20, আর 15% মানে 3/20, তাহলে বেস বেস ইকুয়াল, এই পার্সেন্টেজ হিসাবে কনসেপচুয়াল ভাবে এগোতে পারো, কিন্তু ওইভাবে যাব না, এটাও আমাদের ব্রড প্রসেস, ক্রস, দেখো এটার সাথে এটা গুণ করো, ক্রস গুণ, এটার সাথে এটা গুণ করো, ক্রস গুণ, তাহলে 5 × 20 = 100, যোগ 15 × 20 = 300, বাই টোটাল দুধের পরিমাণ কত লিটার, এখানে 20, এখানে 20, এই দুটো যোগ করে দাও, তাহলে 20 × 20 = 40, তাহলে 400/40, আশা করছি 10 রাইট অ্যান্সার, 10% অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করবে নাকি এই মেথডটা অ্যাপ্লাই করবে, এটা সম্পূর্ণ কনসেপচুয়াল প্লাস ব্রড আসবে, তোমাদের বুঝতেও অসুবিধা হবে, এটা সব থেকে বেস্ট, ওয়ান অফ দি বেস্ট মেথড। কোশ্চেন নাম্বার 10, খুবই ইম্পর্টেন্ট, নল চৌবাচ্চা, তোমরা যারা বলো যে নল চৌবাচ্চা থেকে কোশ্চেন খুব টাফ লাগে, কঠিন মনে হয়, আজকের পর থেকে আশা করছি লাগবে না এই ধরনের অঙ্ক। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে পূর্ণ করা যায়, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তো প্রথমে দুটি নল কত কত, মনে করো এ নল এটা বি নল, তাহলে এ নল ভরছে 20 মিনিটে, বি নল ভরছে 25 মিনিটে, 20 আর 25-এর লসাগু নাও, তাহলে 20 আর 25-এর লসাগু কত হয়ে যাবে, 100, এদের এফিসিয়েন্সি কত আসবে, দেখো 20 20 মিনিটে যদি সে করে, তাহলে 100 কাজ করতে তার নিশ্চয়ই 5 এফিসিয়েন্সি, আর 100-কে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে 4 এফিসিয়েন্সি, অর্থাৎ কিনা ক্ষমতা, ব্যাস। এবার কি বলছে, এটা আসলো এ নলের, এটা আসলো কিন্তু বি নলের,
এবার কি বলছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করছে, 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করে দিচ্ছে, দ্বিতীয় নল মানে বি। এবার এ 1 মিনিটে যদি 4 অংশ করে ফেলতে পারে, 5 মিনিটে কত কাজ করবে, 4 5 20 গুণ হয়ে যাবে। এবার কি বলছে, বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, তাহলে এটা তো বন্ধ করে দিয়েছে, তাহলে 20 অংশ তো ভরাট এ করেনি, তাহলে টোটাল হচ্ছে 100। 100 থেকে আমরা 20 মাইনাস করে দিলাম 80। এবার এই 80 কে শুরু করছে, এ করছে, তাহলে এ 1 মিনিটে যদি 5 অংশ করতে পারে, তাহলে এই 80 অংশ কতক্ষণে করবে, 5 দিয়ে ভাগ করে দাও, ইকুয়াল 16। তাহলে 16 মিনিট আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এটা একটা কনসেপ্ট। এবার আসি তোমাদের ট্রিক্সে। দেখো এ নল 20 মিনিটে করে, বি নল 25 মিনিটে করে, 5 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দিচ্ছে, তার মানে দ্বিতীয় নলটি 25 মিনিটে করতে পারে। এবার 25 থেকে যদি আমরা এই 5 বাদ দিয়ে দিই, সেটা গুণ, এ নল তো 20 মিনিটে করছে, ডিভাইড করে দেবো কত দিয়ে, 20 দিয়ে, কেন কি এই 20 অংশটাই তো এই কাজটুকুনি করবে, অর্থাৎ কিনা বাকি ট্যাঙ্কটুকু পূরণ করবে। তাহলে 20 গুণ 20, সরি 20 নয়, এখানে 25, কেন কি বি বি নলটিকে বন্ধ করছে, বি নলের এফিসিয়েন্সি 25 মিনিটে করছে, তাহলে বি নলটি জাস্ট সিলি মিস্টেক, তাহলে এখানে 25। তাহলে এটা যদি আমরা সলভ করি, দেখো 5 5 25, 4 4 4 5 20, এখানে 4 4 16, আমাদের এভাবেও অ্যান্সার চলে আসবে ট্রিক্স এর মাধ্যমে। তাহলে এটাই হচ্ছে যে কোনো তোমরা একটা অ্যাপ্লাই করতে পারো কনসেপ্ট। কোশ্চেন নাম্বার 2টা এবার আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 2 আশা করছি এর পরবর্তীতে তোমরা যেখানে দেখবে খুঁজে খুঁজে এই টাইপের কোশ্চেন তোমরা মুখে মুখে করবে, যেখানেই দেখবে, বা নিজেরা বানিয়েও যা খুশি সংখ্যা বানিয়ে করতে পারো। 101 রয়েছে প্রকৃত সংখ্যা, এর সাথে 1 যোগ করে দাও 102, একে 2 দিয়ে ভাগ করে দাও 51। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, জাস্ট এইটুকু। মনে করো বলতো 103টি প্রকৃত সংখ্যা, এর সাথে 1 যোগ করতাম, তাহলে 104/2 ইকুয়াল 52 হয়ে যেত আমাদের রাইট অ্যান্সার। মনে করো 104 দিত, এর সাথে 1 যোগ করতাম, 105/2 52.5 হয়ে যেত আমাদের রাইট অ্যান্সার। যদি এখানে 100টা প্রায় 100টা অথবা 101টা, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের দেয়, 100টা যদি দেয়, যদি 100টা দেওয়া থাকে, তাহলে 100 যোগ 1 ইকুয়াল 101/2 করে দেবে, অর্থাৎ কিনা 50.5 অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে কনসেপ্ট। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আমি আশা করছি যে তোমাদের প্রত্যেকটা অঙ্কেরই কনসেপ্ট পরিষ্কার হয়েছে। যদি ক্লাসটি খুবই ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো ক্লাসটি, তাহলে তোমার বন্ধুরাও আমাদের চ্যানেলের মাধ্যমে তোমার মারফত হেল্প হবে তার, যাতে করে তোমার বন্ধুরাও আমাদের চ্যানেলের মাধ্যমে যুক্ত হয়ে ক্লাসগুলি দেখতে পারে। অবশ্যই শেয়ার করবে, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে আমাদের ভিডিও ক্লাসগুলি পাওয়ার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড শেয়ার।